হাই এভরিওয়ান হ্যাংলারা নাই আজকের রেসিপি হলো রাধাবল্লবী রাধাবল্লবীর নাম শুনলে বাঙালি বিয়েবাড়ির কথা মনে পড়ে যায় এটি বাঙালির ভীষণ একটা জনপ্রিয় রেসিপি এটা খেতে ভীষণ সুন্দর আর বানানোটাও ভীষণ সহজ তো চলুন রেসিপিটা বানানো শুরু করে দিই এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব ডালটা পেস্ট বানানো হয়ে গেছে এখানে আমি 30 গ্রাম আদা আর 4টি কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি এবার আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে নেব আমাদের এই ভিডিওটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবার আমি ময়দাটা মেখে নেব এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল পরিমাণ মতো লবণ 2 টেবিল চামচ চিনি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চা চামচ মৌরি গুঁড়ো আর 100 গ্রাম বিউলির ডালের বাটা এই সমস্ত কিছু দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এবার এটি ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য এবার আমি পুরটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হিং অল্প একটু কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার বাটা এটা সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মৌরির গুঁড়ো পরিমাণ মতো লবণ চিনি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব বেটে রাখা ডালটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর ডালটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে পুরটা তৈরি হয়ে গেছে এবার ময়দার থেকে লেচি কেটে নেব আমাদের এই ভিডিওটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন লেচির ভিতর পুর ভরে লুচির মতো বেলে নিতে হবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে রাধাবল্লবীগুলি একে একে ভেজে নিতে হবে রাধাবল্লবীগুলি ভাজা হয়ে গেছে এগুলি খেতে ভীষণ সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে রেসিপিটি বানিয়ে ফেলুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত হ্যাংলা রান্নাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য